আমার বিয়ে হওয়ার পর থেকে আমি মা বাবুকে জিজ্ঞাসা করেছি তোমাদের বিবাহ বার্ষিকী কবে, তো আজকে আমরা সেই দিনটাকে সেলিব্রেট করব। ঠিক আছে, তো এই যে আমাদের অর্ডার চলে এসেছে, এই ক বছরের বিবাহ বার্ষিকী মা বাবুর একবারে পালন করে দিচ্ছ। হ্যাঁ, ডালিয়াটা আমার বানাতেও ভালো লাগে, এমন খেতেও খুব ভালো লাগে। তো ওই জন্য যখন ঘরে ডালিয়া হয় তখন মাকে বলি যে আমি বানাচ্ছি। তো এদিকে ডালিয়া বসিয়ে দিয়েছি, সিটি পড়লে তারপরেই তুলব। আর এই যে এখন ভাবছি কি আমাদের এই ফ্রিজটা তো অনেকদিন হয়ে গেল মোছামুছি করা হয় না। আর দেখো এখানে কলপারের চালটা খোলা, দেখ কত সুন্দর আলো আসে ঘরে। তো এই জানলাটা খুললে আরও বেশি আলো আসে, আলো এতটাই আসছে বোঝা যাচ্ছে না, কিন্তু এদিক দিয়ে বুঝতে পারো কি সুন্দর আলো হচ্ছে। তো ভাবছি যে ফ্রিজটা আমি একটু পরিষ্কার করি, অনেকদিন হয়ে গেল মোছামুছি করা হয় না। তো এই দেখো ফ্রিজের ডালাটা কীরকম অবস্থা হয়েছে, দেখো তো এই দেখো ময়লা পড়ে, তো এগুলো একটু পরিষ্কার করে দিই। তো এই হলো পুরো ফ্রিজ, আমাদের মোছা হয়ে গেছে একেবারে কমপ্লিট। তো এভাবে একটুখানি খুলে রেখে দেবো যেহেতু কলিন দিয়ে মুছলাম। হ্যাঁ, তো একটুখানি গন্ধ যেটা আছে সেটা বেরিয়ে যাবে একটু হাওয়া বাতাস লাগলে। ফ্রিজের জিনিসগুলো বার করেছি, এই যে বাস্কেটটা যেমন মাছ দেওয়া হবে, তারপরে এই ট্রেগুলো, তো এইগুলো সব আমি মেজে পরিষ্কার করে আনি। তো এই হলো আমাদের সকালের টিফিন ডালিয়া। ঠিক আছে, তো এবার চলো সবাই মিলে খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন এই যে স্নান করে রেডি হয়ে যাচ্ছি আমরা বাতকুলায়। তো আজকে একটা বিশেষ দিন, মানে তোমাদেরকে ভিডিওর প্রথমেই আমি বলবো হয়েছিলাম তবে ভুলে গেছিলাম। যাই হোক, এখন তোমাদেরকে বলছি যে আজ হলো মা আর বাবুর অ্যানিভার্সারি। ঠিক আছে, আমার বিয়ে হওয়ার পর থেকে আমি মা বাবুকে জিজ্ঞাসা করেছি তোমাদের বিবাহ বার্ষিকী কবে, তো বলতোই না আর কি। তো যাই হোক, গতকালকে এখানে আমাদের পাশেই অন্য এক গ্রামে বিয়ে ছিল। ঠিক আছে, ওখানে গান বাজছে, তো সেই শুনে মা বলছে কি আজকে কি মাঘ মাসের 24 তারিখ, তা বলছি তা তো জানি না, তাহলে দেখতে হবে, কেন কি দরকার, বলছে দেখো তো। তারপরে দেখলাম হ্যাঁ আমাদের এই দিনে বিয়ে হয়েছে, জানো তো। তোর আগে জিজ্ঞাসা করেছিলাম তখন বলনি কেন, বলছে না বয়স টয়স হয়ে গেছে তো, তো একটু কেমন লাগে ওই জন্য আর বলিনি। তো যাই হোক, গতকালকে তো মা জানিয়েছে, তবে গতকালকে সন্দীপ যেহেতু বাড়ি ছিল না ওই জন্যই আমাদের আর কোনো রকম প্ল্যান হয়নি। তো আজকে আমরা সেই দিনটাকে সেলিব্রেট করবো। ঠিক আছে, তো ওই জন্যই এখন আমি আর সন্দীপ বাতকুলায় যাচ্ছি। তো চলো একটু কিছু কিনে আনি মা বাবুর জন্য। জায়গা নেই এটা সেই নতুন মিষ্টির দোকানটা, খুব সুন্দর মিষ্টি। আর সুগার ফ্রি নিয়ে নিলাম এই এটা। আর এটা হচ্ছে কিনা, যে মিষ্টি দেখলে ঠিক থাকতে পারে না, এ তো বাড়ি পর্যন্ত আর সবুজ হইল না, এখানে একটা টেস্ট না করে আর পাচ্ছে না। জয় আবার হবে।
তো আমাদের যে সরস্বতী পূজাটা হয়েছিল ব্যাংকের মোড়ে, হ্যাঁ শিশু সংঘ, হ্যাঁ হ্যাঁ এই ঠাকুরটা বিসর্জন দিতে বাচ্চারা সব। তো আমরা ভাবছি যে সবকিছুই তো হলো, তাই না? আর তাহলে এবার খাওয়া দাওয়াটা, মানে দুপুরের পেট পুজোটা তো করতে হবে। আসলে মেন কথা হচ্ছে কি, আমরা প্রতিটা অকেশনেই আমরা বাড়িতে সুন্দর করে রান্না বান্না করে খাই। তো ভাবছি বহুদিন বাদে আজ প্ল্যানটা করেছি যে তো ভাবছি তো আধা হবে, তো সেই জন্য আমি মাদ্রাসাটা অ্যাপ খুলে নিয়েছি। তো এই যে আমাদের অর্ডার চলে এসেছে, সন্দীপ গেল আনতে। তো আজকে আমাদের ট্যাপা টফিরও আনন্দ, দেখো কি সুন্দর রোদের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। তো অনেকগুলোই খাবার বাবা, ছোট্ট 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 বাড়ি না, মানে মনে হচ্ছে যে এই ক বছরের বিবাহ বার্ষিকী মা বাবুর একবারে পালন করে দিচ্ছ। হ্যাঁ সেটাই তো দেখছি। আর এদিকে আমি তো তখন বললাম যে ভাতটা আমরা ঘরেই করে নেবো, ভাত অর্ডার দেবো না। তো ভাত এখানে এখন মা বসিয়ে দিয়েছে, চালটা ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই। তো এই যে এখানে এখন ভাতটা ফুটে গেলেই ব্যাস হয়ে যাবে, ঠিক আছে? তো মাকে বললাম একটা সুন্দর দেখে শাড়ি পরো, আমি ভাতটা দেখছি, দেখো পড়ছে না, বেড়া পরবো। তাহলে ওখানে তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে ওখানে তুমি বসো, আমি মাকে জোর করে সাজালাম। আর এবার আমি আস্তে আস্তে খাবারগুলো নিয়ে যাই, ঠিক আছে? ইয়েতে যে কথা বলে নিয়ে যাই। শোনো একটা কথা, শোনো একটা কথা, শোনো, চলো আমরা ঘুরে আসি, আসো আসো। না না দিয়ে তো তো পরিবেশনায় কিষাণু মিত্র, ওই দেখো শুরু করে দিয়েছে মামা। চাল দিয়ে ভাতটা করা হয়েছে। কিভাবে দিয়েছে দেখো, কলা পাতা, হ্যাঁ কলা পাতাতে ভেটকি মাছের পাতুরি, হ্যাঁ কলা পাতার ভেতরে, এটা খুব সুন্দর লাগে, আমি একবার খেয়েছি, ভালো লাগে। ঠিক আছে, আচ্ছা এটা বাবু দিয়ে দাও, বাবুর ডাল, ডালটা খুলে নাও বাবু, আস্তে ধরে খুলে। সন্দীপ এখানে দেখে দেখে খুলছে, কি আছে, মিক্স ভেজ ওটা বাবুর, দিচ্ছি দিচ্ছি আমি এটা, আর এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব, এটা আমাদের আমাদের চিকেন স্টার্টার।
ঘরে বসে বেশ স্টার্টার খাচ্ছে। হ্যাঁ তাহলে দেখি মা এখানে আবার সবাইকে রুমাল দিচ্ছে। এটা থেকে শুরু করো, এটা দিয়ে শুরু করো তুমি। তো এলাহি ব্যাপার আজকে আমাদের, নাও না আর আমাদের হচ্ছে গিয়া চিকেন রেশমি কাবাব। তো মাও চিকেন খাবে, অসুবিধা নেই। বাবুর যেহেতু চিকেন খায় না, তো সেই জন্য ফিশ ফিঙ্গার। পরিবেশনা সন্দীপ মিত্র, দেখছে যে ওর থালা ফাঁকা, সবার থালা ভর্তি, তার মানে কি এই থালা ধরে টানি করো না, দাঁড়াও দিচ্ছি আমি। শুভ বিবাহ বার্ষিকী, মা বাবু। চিকেন আইটেম এটা কি বলে, কড়াই স্পাইসি কড়াই চিকেন। হ্যাঁ, দু রকমের চিকেন আছে। এটা হলো কি মশলা একটা চিকেন, ঠিক আছে। বাহ, তো খাওয়া দাওয়া আমাদের সবার কমপ্লিট, আর ভীষণ সুন্দর খাওয়া দাওয়া হলো। হ্যাঁ, তো এবার আমরা ওখানে আর কি মিষ্টি সবাই খেয়েছি সন্দীপ বাদে। তো সন্দীপের মাদারচাটের ফেভারিট হলো আমদই, ওই দইটা ও খায়নি, তাই বলছে কি যে আমাকে একটুখানি প্লেটে করে দাও। তো এই হলো আমদইটা, এটা 500 হাঁড়ি নিয়েছি একটা, আর এখানে আছে হলো মিষ্টি নলেন গুড়ের রসগোল্লা আর এমনি রসগোল্লা, আর এখানে আছে হলো সুগার ফ্রি মিষ্টি। এটা মার আর বাবুর জন্য এনেছি, আমাদেরও আছে একটা একটা করে। তো এই যে প্লেটে তুলে নিয়েছি আমদই আর নলেন গুড়ের রসগোল্লা। আর এদিকে আমাদের খাবার দাবার অনেক বেঁচে গেছে, মানে রাতে আবার আমাদের সবার হয়ে যাবে। তো এই খাবার দাবার সব রাখা আছে, আর ভাত তো করাই হয়েছে, ভাত দুবেলার জন্য একেবারে মা করে নিয়েছে। তো ওই তো ওই ভাত দিয়ে তরকারি দিয়ে যা আছে বাদ বাকি রাতে হয়ে যাবে। আর যে কেকটা নিয়েছিলাম সেটা ভেবেছি যে, আমি ভেবেছিলাম যে দুপুরবেলায় কাটবো, তো সন্দীপ বললো যে দুপুরে কাটতে হবে না, সন্ধ্যার দিকে কেটো। এত কিছু খাওয়ার পরে তো এটা খাওয়ার আলাদাই মজা, সেটা ভাবলাম যে একটু বসে বসে আরাম করেই খাই। সেটাই, একটু দই মিষ্টি হলে বেশ জামাইয়াদের জামাইয়াদের মনে হয়, তাই না? সেটাই, আর আম দই যেটা আমার ফেভারিট। তো সারা দুপুর সোনা বাবা তো ঘুমায় না, এখন সন্ধ্যেবেলা ঘুমিয়েছে। আর কি বলবো, এখন আমি একটু বাজারের দিকে যাচ্ছি কিছু কাজের জন্য। আরে বাবা, এটা কি করছো দেখো অবস্থা, কিছু টিস্যু পাওয়া গেছে বুঝলা, এই টিস্যুগুলোকে রেখে দি। বাহ, এগুলো আবার কাজে লাগবে, আমাদের সোনা বাবা পটি করলে তো টিস্যু দিয়ে আর কি মুছতে হয়। তো এখানে এখন সন্ধ্যাবেলা গল্প হচ্ছে সবাই মিলে, এই যে বাবু মা এখানে সোনা বাবা, এই যে কই কই গেল, এই যে ঘুরে ঘুরে করছে। হ্যাঁ, তো ওকে ঘুম পাইয়েছি, আমার ফোনের ফোন এসছে, ব্যাস আওয়াজ শুনেছে উঠে পড়েছে। বলো তাহলে কিরকম ঘুম, হাত দিয়ে ওই ল্যাপটপের এটা নিচ্ছে মাউসটা, ওইটার পিছনে আলো জ্বলছে, ওইটা দেখেই মজা।
কই দেখা দেখো দেখো কি কি হচ্ছে এই জি এই জি হ্যাঁ রেখে দাও রেখে দাও হ্যাঁ হয়ে গেছে তোমার তো এখনো পর্যন্ত আমরা এখানেই বসে আছি আর এই যে সোনা বাবা এখন ওর বাবার কোলে দুষ্টুমি করছে তো সন্ধ্যাবেলা আমরা ভেবেছিলাম যে কেকটা কাটবো পিসি পিসো বুনু তারপরে ঠাম্মি সবাই এসছে তো সবাইকে বলেছি যে আসো কেক কাটবো একটু মিষ্টি খাবো আমরা সবাই মিলে তো পিসি আর কি বাড়ি ছিল না তো এই সবে মাত্র বাড়ি আসলো তো বললো যে দাঁড়া একটুখানি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নি তারপরে যাচ্ছি তো এই তো হলো আমাদের অবস্থা দেখো এখানে কি করছে দুষ্টুটা এই হচ্ছে আজকে সুন্দর কেকটা আর এখানে হ্যাপি অ্যানিভার্সারি তো এই হচ্ছে সুন্দর একটা কেক এটাই আজকে কাটিং করাবে বাবু আর মা এজে হ্যাপি অ্যানিভার্সারি বাবু মা হ্যাপি অ্যানিভার্সারি বাবু মা হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি কি হাসি ওয়ে ওয়া ওয়ে ওয়া তুমি কাকে খাওয়া এই যে বাবা গিফটের পর্ব ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে আসো এই বিবাহ বার্ষিকীর কেক খাওয়া হয়ে গেল এখন গিফট এনেছে তাড়াতাড়ি যাও থামিকে দিয়ে আসো থামির কাছে থামিকে হ্যাঁ তাড়াতাড়ি যাও কেক খাওয়া হয়ে গেল এখন গিফট দিতে এসেছে এই থামি এখন বিবাহ বার্ষিকী না ওই থামিকে দাও কি মজা ওর বউ লজ্জা পেয়েছে না একটু দেখো গিফটটা আরে ভগবান দেখো না কি অবস্থা দেখো তো মার আর বাবুর জন্য কি কি আনবো এই রে ওইটা তোমারই পছন্দ মনে হয় এই রে প্যাকেটটা মনে হয় ওর ঠাম্মার দেবে দে প্যাকেটটাই তো ঠাম্মার আছে তো দেখো আমরা মা বাবুকে একটা বেড কভার গিফট করলাম তো আমাদের সেলিব্রেশন কমপ্লিট মা বাবুর বিবাহ বার্ষিকী আমাদের জীবনে প্রথম মানে আমার বিয়ের পরে আজকে পালন করলাম তো বেশ ভালোই লাগলো খাওয়া দাওয়ার মাধ্যমে বাড়ি বসেই আমরা কাটালাম বিবাহ বার্ষিকী পালন করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও তো চলো তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি কারণ অনেক রাত হয়ে গেছে কি হচ্ছে
কই ও পড়ে গেছো? আহারে, এখন যত বড় হচ্ছে তত নেকু হচ্ছে, পড়ে গেলে না সেইখানে চুপ করে বসে থাকে, কেউ গিয়ে তুললে তারপরে তাই ওঠে। আর তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো চলো তাহলে আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই। আর মা বাবুর বিবাহ বার্ষিকীর ডেটটা তো আমরা জেনেই গেলাম, তো আশা করছি প্রতি বছর আমরা এই দিনটা পালন করব, তাই তো? যদি সবাই সুস্থ থাকি, হ্যাঁ, তাহলে অবশ্যই অবশ্যই দিনটাকে পালন করব। তো চলো আজকের মতো এখানেই, টাটা বাই বাই, টাটা বাই বাই।